নেতিবাচক মন্তব্য করা আমরা পছন্দ করি না, কারণ আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ দিন মাশায়েখ তরিকাত আমাদেরকে নিষেধ করে গেছেন, নিরুৎসাহিত করে গেছেন, কফিল ইসান। তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবাকে নিয়ে কোন মন্দ কথা বলো না, কারণ এটা একটা ফিতনার দরজা। সেই মহামহিম জাতের প্রতি যিনি আসমান জমিন এবং এর মধ্যবর্তী 18,000 সৃষ্টিকুলের এক এবং অদ্বিতীয় রব, বেশুমার দরুদ ও সালাম সেই পবিত্র জাতে পাকের প্রতি যাকে কেন্দ্র করে, যাকে উপলক্ষ করে এই 18,000 মাখলুকাতের সৃজন, আবর্তন, বিবর্তন। দরুদ ও সালাম পেশ করছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বায়াত, তার সাহাবায়ে কেরাম উম্মুল মুমিনিন এবং তার উসুল এবং নসলের প্রতিনিধিত্বের জিম্মাবাহী সমস্ত ওলি বুজুর্গ পীর মশায়েখ, যাদের মাধ্যমে দীনে ইসলামের আলোয় এই ভুবন আলোকিত। সর্বোপরি সেই মহামুনিব ইমামুল আউলিয়া, ইমামুত তরিকত, খাতামুল ওয়ালাদ, খাতামুল ওয়ালায়াত, গাউসুল ওয়ারা, গাউসুস সাকলাইন, গাউসুস সামাওয়াতি ওয়াল আরদ, গাউসুল্লাহিল আফখম, গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কুদ্দুসা সিররুল আজিজ কিবলায়ে কাবার পবিত্র কদমে পাকে নিজেকে নিঃশর্তভাবে সোপর্দ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ এই মহাপবিত্র 20 রবিউল আউয়াল আপনারা জানেন গৌসুল আজম মেজ ভান্ডারীর রক্ত এবং আদর্শের সুযোগ্য উত্তরাধিকারী ওয়াসিয়ে গৌসুল আজম, যাকে গৌসুল আজম মেজ ভান্ডারী সুলতান লকবে অভিহিত করে বলেছিলেন, তুম কন সুলতান, সুলতান হামারা দেলা ময়না হে, বলেছিলেন নবাব হামারা দেলা ময়না হে, ফির ওর কোন নবাব, যাকে গৌসুল আজম মেজ ভান্ডারী সুলতান ঘোষণা করে তার দরবারে সুলতানির অধিকার অর্পণ করেছিলেন, যাকে নবাব লকবে অভিহিত করে তাকে নবাবি করার ক্ষমতা অর্পণ করেছিলেন, যাকে গৌসুল আজম মেজ ভান্ডারী তার গৌসুল আজমিয়তের আয়না নির্ধারণ করেছিলেন, যাকে গৌসুল আজম মেজ ভান্ডারী তার গৌসিয়তের গুণ কীর্তনকারী ময়না দেলা ময়না হিসেবে নামকরণ করেছিলেন, সেই আয়নায় গৌসুল আজম, ময়নায় গৌসুল আজম, রুহে গৌসুল আজম, লখত জিকরে গৌসুল আজম, ওয়াসিয়ে গৌসুল আজম সৈয়দ দিলাওয়ার হোসেন মেজ ভান্ডারী নিজের সমস্ত মর্তবা, নিজের সমস্ত মর্তবা, নিজের সমস্ত মর্যাদা এবং নিজের হাকিকতকে আড়াল করেছিলেন একটি নামের আড়ালে, সেই নাম খাদেমুল ফকরা। প্রচলিত স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি অকপটে ঘোষণা দিয়েছিলেন, আমার জন্য তোমাদের কোন সুরম্য প্রাসাদ সম মাজার করতে হবে না, আমার জন্য তোমাদের কোন জৌলুসপূর্ণ ওরস করতে হবে না, তোমরা আমার মুনিব গাউসুল আজম মেজ ভান্ডারীর জিকির করবা, তোমরা আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবা, আমি খাদমুল ফকরা, আমি গাউসুল আজম মেজ ভান্ডারীর ওয়াসি, আমার প্রাপ্য অংশ সেখান থেকে বুঝে নেব। মুর্শিদের কদমে, ওলিয়ে কামেলের কদমে নিজেকে বিলীন করার, নিজেকে বিলয় করার, নিজেকে মিটিয়ে দেওয়ার এই বেনজির আদব, এই বেনজির আখলাকের পুরস্কার স্বয়ং সরকার কায়নাত তাকে দিয়েছেন তার বেসাল দিবসে। তার বেসালের পর থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তার জিকির হবে না, গাউসুল আজম মেজ ভান্ডারীর জিকির হবে এবং রহমাতুল লিল আলামিনের জিকির হবে। আমরা গোলামে গৌসুল আজম মেজ ভান্ডারীরা বিশ্বাস করি এটা খাদমুল ফকরার খেদমতের পুরস্কার।
आज এই পবিত্র বিশে রবিউল আউয়াল জশনে জুলুশে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আগত গাউসুল আজম মিজ ভান্ডারীর মহা সম্মানিত খুলাফায়ে কেরামগণের দরবার থেকে আগত সম্মানিত ওলাদে পাক বৃন্দ বিজ্ঞ উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আশিকানে মুস্তাফা আশিকানে গাউসুল আজম মিজ ভান্ডারী আপনাদের সকলকে দরবারে গাউসুল আজম মিজ ভান্ডারীর পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি এই কারণে এই বছর বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে আমাদের পরিকল্পনা ছিল আমরা সীমিত এবং ক্ষুদ্র পরিসরে এই জিকরে মুস্তাফার মাহফিল আয়োজন করব যার প্রেক্ষিতে কোনো লিফলেট প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই কোনো প্রচার প্রচারণা করা আমাদের পক্ষে সুযোগ হয় নাই কিন্তু গাউসুল আজম মিজ ভান্ডারীর গাউসিয়তের ফয়েজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশুমার অনুগ্রহ এই 20 রবিউল আউয়াল কোনো প্রচারের প্রয়োজন হয় নাই কোনো লিফলেটের প্রয়োজন হয় নাই কোনো পোস্টারের প্রয়োজন হয় নাই রাসূল পাকের জিকিরের এই মাহফিলকে স্বয়ং সরকার কায়নাত সুসজ্জিত করেছেন আপনাদের সকলকে এখানে নিয়ে এসে এই পরিস্থিতিতে আপনারা সকলে এই দরবারে গাউসুল আজম মিজ ভান্ডারীর এই অনুষ্ঠানে হাজির হয়েছেন সুশৃঙ্খলভাবে বসে থেকে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন সেই জন্য আমি দরবারে গাউসুল আজম মিজ ভান্ডারীর একজন খাদেম হিসেবে গোলাম হিসেবে আপনাদের প্রতি আকুণ্ঠ কৃতজ্ঞতা জানাচ্ছি গাউসুল আজম মিজ ভান্ডারীর গোলাম হিসেবে আমরা অনুপযুক্ত হলেও আমরা অযোগ্য হলেও আমরা জ্ঞান গুণ গরিমা সাহস সক্ষমতা হারা হলেও সময় পরিস্থিতি এবং প্রেক্ষাপটের কারণে কিছু বিষয়ে কথা বলতে বাধ্য হই আজ আমরা এমন একটা সময়ে এসে উপস্থিত হয়েছি যেখানে আমাদের ধর্ম আমাদের ঈমান আমাদের আখলাক বহুমুখী আক্রমণে আক্রান্ত একদিকে দ্বীনে ইসলামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে দ্বীনে ইসলামের বিরুদ্ধাচারণকে যারা নিজেদের কর্মকাণ্ড হিসেবে নির্ধারণ করে তাদের আক্রমণ অন্যদিকে এই মুসলিম উম্মাহকে বিভক্ত এবং বিচ্যুত করার অভিপ্রায়ে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন বাতিল আকীদার অনুপ্রবেশের কারণে আজ মুসলিম উম্মা ঈমান এবং আমল হারা হয়ে আকীদা হারা হয়ে আজ দিকভ্রান্তের মতো ছোটাছুটি করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমোঘ ভবিষ্যৎবাণী আমার মুসলিম উম্মা 73 ফিরকায় বিভক্ত হবে সে তার বাস্তবিক প্রতিফলন আজকে মুসলিম উম্মা 3-13 ফিরকায় বিভক্ত আমরা কোন ফ্রন্টে লড়াই করব আমরা কাদের সাথে যুদ্ধ করব আমরা কয় দিকে যুদ্ধ করব আমরা তো ক্ষুদ্র আমরা তো শক্তিহীন আমরা তো সহায়হীন এক আল্লাহ আল্লাহর রাসূলের অনুগ্রহ ছাড়া ওলিয়ে কামলের নিগাহে নজরে করম ছাড়া এই জামানার মধ্যে ঈমান এবং আখলাককে রক্ষা করার কোনো সুযোগ নাই সেই প্রেক্ষিতে কিছু কথা বলতে হয় আপনারা জানেন সম্প্রতি ফ্রান্সে আমাদের জান মাল ইজ্জত আবরু সমস্ত ওয়াজুদের সাথে যিনি প্রিয় সত্তা সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে কিছু কর্মকাণ্ড প্রকাশ করা হয়েছে মুসলিম জাতি বিক্ষুব্ধ কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো যুগ যুগ ধরে চলে আসছে এটা কোনো নতুন বিষয় নয় তাই আমরা মুসলিম উম্মাহ হিসেবে এই বাইরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মবিদ্বেষীরা যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করছে সেটার প্রতিবাদ করা যৌক্তিক দালিলিক গঠনমূলক প্রতিবাদ করা যেরকম আমাদের দায়িত্ব মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের ভিতর একটা ইমানুয়েল ম্যাক্রন আছে আমাদের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের ভিতর একটা শার্লি এবদো আছে
আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাতিলরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান নাই তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করেছিলেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও তাদেরকে ক্ষমা করো কিন্তু আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কষ্ট পান যখন তার উম্মতের লেবাসে মুসলমানের লেবাসে আহলে সুন্নাত ওয়াল লেবাসে আমার নবীর শান আজমতের সাথে বেয়াদবি করা হয় আমার নবীর আহলে বায়াতের বিরুদ্ধে আচরণ করা হয় আমার নবীর আহলে বায়াতের অসম্মান করা হয় তখন আমার নবী অধিক কষ্ট পায় আপনারা জানেন এতদিন আমরা শুনে এসেছি হযরত মাওলানা আলী কারামাল্লাহু আনহু সম্পর্কে একটি ঘৃণ্য অপবাদ যেটা আগে বিধর্মীরা দিত যেটা আগে খারেজিরা ধর্মচ্যুতরা দিত দুর্ভাগ্য এই মুসলিম উম্মার আজ আহলে সুন্নতের লেবাসে আমার নবীর আশেক দাবিদারদের পক্ষ থেকে এই ধরনের ঘৃণ্য তোহমত উত্থাপিত হয়েছে আমরা গাউসুল আজম মাইজভান্ডারের গোলাম হিসেবে এই ঘৃণ্যমন্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই হযরত মাওলা আলী কারামাল্লাহু আনহু সম্পর্কে এই ধরনের ঘৃণ্য তোহমত এটা কোনো কাকতালীয় বিষয় নয় যুগ যুগ ধরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসূল থেকে মুসলিম উম্মাকে বিচ্যুত করার দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ এবং বহিঃপ্রকাশ বলে মনে করি আমি দেখেন আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি একটু গুরুত্ব দিয়ে আমার এই বিষয়ে এই অংশটুকু একটু শোনার চেষ্টা করবেন মুসলিম উম্মাহ 73 ফিরকায় বিভক্ত কিন্তু সবাই মুসলিম পরিচয়ধারী সবাই লেবাসে মুসলিম সবাই নামাজ পড়ে সবাই রোজা রাখে সবাই যাকাত দেয় সবাই হজ করে সবাই আমার নবীর আদর্শের কথা বলে কিন্তু এই 73 ফিরকার সকলে আমার নবীর আদর্শের হাকিকতকে বহন করার সমর্থ নয় আজকে আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করি যে কোনো একজন স্বনামধন্য আলেম যে কোনো মাহফিলে যে কোনো মজলিসে খুব দাম্ভিকতার সাথে খুব অহংকারের সাথে বলে যত বড় পীরানি দরবার হোক যত বড় ওলির দরবার হোক আমার মসলকের সাথে যদি 100% মিল না হয় তাকে আমরা সুন্নি মনে করি না আমি বিনয়ের সাথে গাউসুল আজম মাইজভান্ডারের নির্দেশ ফাসাদ করিও না বাহাস করিও না আমরা কোনো ফাসাদেও নাই কোনো বাহাসেও নাই কিন্তু বিনয়ের সাথে বলতে চাই আমরা গাউসুল আজম মাইজভান্ডারের গোলামানরা সুন্নিয়তের সার্টিফিকেট কারো কাছ থেকে নেয়ার প্রয়োজন না আমরা বিশ্বাস করি এই জমিনের সমস্ত আলেম এই জমিনের সমস্ত মুফতি এই জমিনের সমস্ত মুসলমান যদি কোন মানুষকে সুন্নি স্বীকৃতি দেয় কিন্তু আমার নবীর দরবারে যদি তার সুন্নি হিসেবে মুসলমান হিসেবে মুমিন হিসেবে স্বীকৃতি না থাকে সেই দুনিয়াবি স্বীকৃতির কোনো মূল্য আমাদের কাছে নাই পৃথিবীর সমস্ত মুফতি পৃথিবীর সমস্ত আলেম যদি আমাকে খারিজ করে আমাকে বাতিল করে আমাকে সুন্নি না বলে ঘোষণা দেয় কিন্তু আমার নবীর দরবারে যদি আমি সুন্নি হিসেবে গোলামে মুস্তাফা হিসেবে স্বীকৃতি অর্জন করতে পারি সেটাই আমার দোজাহানের পরিচিতি তাই এই ধরনের বিতর্ক বিভ্রান্তি এবং বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা যারা করে তাদের ব্যাপারে কোরআনের ফয়সালা তোমরা মূর্খ এবং জাহেলদের থেকে দূরে সরে থাকো সূরা আল আরাফ 199 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা মূর্খ এবং জাহেলদের থেকে দূরে থাকো সরে থাকো তাদের সংস্পর্শে যেও না
আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে এসব ফাসেক এসব মুসলিম উম্মাহকে বিভক্তকারী নতুন মতবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের নতুন সংজ্ঞা যারা দিতে চায় তাদের থেকে যেন আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করে। 73 ফিরকায় মুসলিম উম্মাহ বিভক্ত, 72 ফিরকা পদভ্রষ্ট, একটি দল, একটি গ্রুপ, একটি মাযহাব, একটি মাসলাক আমার নবীর শাফায়াতের উপযুক্ত হবে সেটা হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি কথাটা সব সময় বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সংগঠনের নাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন কমিটির নাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন প্রতিষ্ঠানের নাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার নাম, এবং এই আকীদা আমরা পেয়েছি কোন কাঠমোল্লার বদৌলতে নয়, আল্লাহর ওলি কামেলিনের বদৌলতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ আদব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বোচ্চ মহব্বত, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ ইত্তেবা বা আনুগত্য। এই আদব, এই মহব্বত, এই আনুগত্য যার অন্তরে আছে সেই আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আদব, এই মহব্বত, এই আনুগত্য যার মধ্যে নাই সে যতই কমিটির সভাপতি হোক, প্রেসিডেন্ট হোক, যতই দলবাজি করুক আর রাজনীতি করুক, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। রাসূলে পাকের আমরা আনুগত্যের কথা বললে হবে না, তার আদবও আমাদেরকে চর্চা করতে হবে, তার প্রতি মহব্বতকেও সর্বোচ্চ পরিমাণে ধারণ করতে হবে, এবং তার আনুগত্যকেও ধারণ করতে হবে। শুধু তার আদব আর মহব্বতের কথা বলবো, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উসুলের বিপক্ষে চলবো, এটাও এক ধরনের মুনাফিকি। আল্লাহ এই ধরনের মুনাফিকি থেকে আমাদেরকে রক্ষা করুক। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যথাযথ আদব, মহব্বত এবং আনুগত্যের শিক্ষা ওলিয়ে কামেলিনের কদম থেকে গ্রহণ করার তৌফিক সৌভাগ্য আমাদের সকলকে নসিব করুন। এই দীনে ইসলামের যে মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই ধর্মের যে প্রকৃত ধারা, এই ধারাকে আমরা কিভাবে খুঁজে পাব, কোথায় খুঁজে পাব, যেই জামানার মধ্যে ঈমানকে হাতের তালুতে রাখা আমার নবীর ভাষায় জ্বলন্ত কয়লার টুকরা ধারণ করার চাইতেও কঠিন। আমরা গুনাহগার গোলাম, আমরা গুনাহগার উম্মত, আমাদের জ্ঞান নাই, গুণ নাই, ক্ষমতা নাই, অর্থ নাই, বিত্ত নাই, জীবনের পেরেশানিতে আমরা পেরেশান, আমরা হতাশাগ্রস্ত, আমরা বিষাদগ্রস্ত। এই 73 ফিরকার মুসলিম উম্মার অন্তরকুণ্ডলের মাঝে আমরা সেই হাকিকাতে মুস্তফাকে কোথায় তালাশ করব? এই তালাশ করার জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে ভালোভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে। প্রিয় হাজেরানে মজলিস, আমি গুনাহগার, কৌসুল আজম মজভণ্ডারির গোলামের বাচ্চা গোলাম, আমি যেটা মনে করি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ দিলেন, আমাদেরকে রোজা দিলেন, আমাদেরকে যাকাত দিলেন, আমাদেরকে হজ দিলেন, আমাদেরকে জিকির দিলেন, ইবাদতের সমস্ত প্রক্রিয়া, আল্লাহকে রাজি করার সমস্ত শিক্ষা তিনি উম্মতকে দান করলেন, কিন্তু আমার নবীর পেরেশানি তো দূর হয় না। আমার নবী পেরেশান, আমার এই গুনাহগার উম্মতের ঈমান দুর্বল, আমার এই উম্মত ফাকিবাজ উম্মত, আমার এই উম্মতের ঈমান নাই, আমল নাই, এই আমার আখিরাতে আমার উম্মত কষ্ট পাবে, আর আমি সেই উম্মতের নবী হিসেবে, রাহবার হিসেবে, মুস্তাফা হিসেবে আমি কিভাবে শান্তিতে থাকতে পারি? আমার নবী দীনে ইসলামের সমস্ত আহকাম মুসলিম উম্মাহকে শিক্ষা দিলেন, কিন্তু আমার নবীর অন্তরের বিষাদ, অন্তরের শঙ্কা দূরীভূত হলো না। অতঃপর বিদায় হজের দিন যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনার পথে ফিরে আসছেন, তখন গদিরে খুম নামক অঞ্চলে আল্লাহ জাল্লা শানহুর পক্ষ থেকে ওহী নাযিল হলো, হে রাসূলে পাক, হে মাহবুব, আপনি আপনার কাছে যে সত্য আমি প্রকাশ করেছি সেটা আপনি আপনার উম্মতের কাছে প্রকাশ করুন। এবং জীবনে প্রথমবারের মতো, শেষবারের মতো আমার রব্বে কায়নাত তার মাহবুবকে তাগাদা দিচ্ছেন, তাকে বারবার তাগাদা দিচ্ছেন, যদি এই সত্য আপনি প্রকাশ না করেন তাহলে আপনি এ যাবৎকালে দিনের কোনো কিছুই প্রচার করলেন না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কাফেলা থামিয়ে দিলেন। সেই গদিরে খুম নামক অঞ্চলে এলাকায় একটি স্টেজ বানানো হলো বাবলা গাছের নিচে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে অপূর্ণতা ছিল তার অসম্পূর্ণ অংশ সেই গদিরে খুমে দান করলেন, এবং তিনি তার পরবর্তী উম্মতের জন্য, হেদায়েতের জন্য, রক্ষার জন্য নামাজ দিয়ে সন্তুষ্ট হলেন না, যাকাত দিয়ে সন্তুষ্ট হলেন না, হজ দিয়ে সন্তুষ্ট হলেন না, রোজা দিয়ে সন্তুষ্ট হলেন না। আমার নবী মাওলায়ে কায়নাত হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর হাত ধরে উচ্চারণ করলেন, আমি তার মাওলা, আলী তার মাওলা। যখন আলীকে তার উম্মতের রাবার হিসেবে নিযুক্ত করলেন তখন আমার নবীর সমস্ত পেরেশানি দূর হয়ে গেল এবং আমার নবী নিশ্চিন্ত হলেন আমার পর আলী আমার উম্মতকে রক্ষা করবে। আমি যার মাওলা, আলী তার মাওলা। এই বক্তব্যের তাৎপর্য, গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে। অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অভিভাবক, মাওলায়ে কায়নাত আসাদুল্লাহ বাবে মুস্তাফা হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তার অভিভাবক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রাহবার, হযরত মাওলায়ে কায়নাত তার রাহবার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার মাধ্যমে যে হেদায়েতের জিম্মাদারি তো আল্লাহ জাল্লা শানু পালন করিয়েছেন, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা করার পর যখন তার মাজারে আরাম করবেন তখন তার স্থলাভিষিক্ত হয়ে হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তার জিম্মাদারি তো উম্মতের প্রতি পালন করবেন। আজ হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে এই ধরনের তোহমত, এটা মুসলিম উম্মার ঈমান আমল আকীদাকে বিনষ্ট করার ষড়যন্ত্র। যুগ যুগ ধরে আহলে বায়াতে আথারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ধারাবাহিকতা বলেই আমি বিশ্বাস করি। হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে আমাদের সমাজে কিছু ট্যাবু আছে, কিছু ভয়ভীতি আছে। কেন? এই জামানার কিছু আলেম এই মুসলিম উম্মার মধ্যে প্রচার করতে চায় যারা হযরত মাওলা আলী এবং আহলে বায়াতের জিকির বেশি করে তারা শিয়া, নাউযুবিল্লাহ। বলেন, আমি আপনাদেরকে বারবার বলছি, আমরা এমন একটা উম্মা, আমরা সব দিক থেকে আক্রমণের শিকার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোনো বাড়াবাড়িতেও বিশ্বাস করি না, আমরা শিয়া মতবাদেও বিশ্বাস করি না, আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আজমতকে আমাদের মাথার তাজ মনে করি, কিন্তু মুসলমান হিসেবে, মুমিন হিসেবে হযরত মাওলা আলী এবং আহলে বায়তে আথারের আনুগত্যকে আমাদের জন্য ওয়াজিব মনে করি। কোন সাহাবায়ে কেরাম সম্পর্কে কোন ধরনের নেতিবাচক মন্তব্য করা আমরা পছন্দ করি না, কারণ আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন মাশায়েখ তরিকাত আমাদেরকে নিষেধ করে গেছেন, নিরুৎসাহিত করে গেছেন। কাফেল ইসান, তোমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবাকে নিয়ে কোন মন্দ কথা বলো না, কারণ এটা একটা ফিতনার দরজা। আমি আপনাদেরকে কথাগুলো প্রাসঙ্গিকভাবে, এই কথাটা চলে আসছে কারণ আহলে বায়তে আথারের মহাব্বত আজমাতে সাহাবায়ে কেরামের ফাউন্ডেশনের উপর স্থাপিত।
আহলে বাইতে আতহারের মহব্বত যদি শিখতে হয় সেটা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বাবা জান আমি অনেক দিন দেখেছি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন বসেন তখন আপনি সিদ্দিকে আকবর আপনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান মাল কুরবানি করা একজন একজন উৎকৃষ্ট সাহাবী আমার নবীর সঙ্গী, কিন্তু আপনি যখন মজলিসে বসেন তখন আপনি আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন। সিদ্দিকে আকবর যিনি সমস্ত সত্যবাদীদের আকবর, তিনি কি জবাব দিচ্ছেন, তিনি আহলে বাইতের রাসূলের মহব্বতের কি শিক্ষা দিচ্ছেন একটু শুনুন। তিনি মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মারে তবে শুনে রাখ লিখে রাখ জেনে রাখ, আমি সিদ্দিকে আকবর আমার জবান থেকে সত্য ছাড়া কোনো কিছু বের হয় না, তবে জেনে রাখ এক মহাসত্য, আমি সিদ্দিকে আকবর আবু বকর রাসূলে পাকের জবান থেকে শুনেছি আলীর চেহারার দিকে তাকানোই ইবাদত। তাই আমি যখন রাসূলের মজলিসে বসি আমি তখনও ইবাদতের রত থাকি, আমি মওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর চেহারার দিকে তাকিয়ে থাকি। এই ইবাদত আমার রাসূলের শিখানো ইবাদত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন সমগ্র মুসলিম জাহানের শাসক অধিপতি অর্ধ পৃথিবীর শাসনকর্তা যাকে বলা হতো, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে বাতিলরা কাফিররা থরথর করে কাঁপতো, যারা ইহুদিরা তার রাজ্যে এসে তাকে ভর্তুকি দিয়ে যেত তাকে ট্যাক্স দিয়ে যেত এবং তাকে অনুনয় বিনয় করত, হে উমর ইবনুল খাত্তাব আপনি দয়া করে এই সমুদ্র পাড়ি করে ওই জমিনে আসিয়েন না, আমরাই এসে আপনাকে ট্যাক্স দিয়ে যাব, কারণ আপনি যদি এই সমুদ্র অতিক্রম করেন তাহলে সেখানে কোনো কাফের ফাসেক বাতিল থাকতে পারবে না। সেই উমর ইবনুল খাত্তাব আহলে বাইতে আতহারের মহব্বতের কি শিক্ষা দিচ্ছে একটু দেখুন। উমর ইবনুল খাত্তাব তখন খলিফা, খলিফাতুল মুসলিমিন, তার পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলাধুলা করছেন, তাদের মধ্যে হঠাৎ করে ধাক্কা লাগলো অথবা ঝগড়া লাগলো কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি লাগলো, ইমাম হুসাইন আলী মকাম ইমাম হুসাইন আমার আকা ইমাম হুসাইন তার বেলায়েতের জবানে বলে দিলেন, এই গোলামের বাচ্চা গোলাম তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো। উমর ইবনুল খাত্তাবের সন্তান ছোট শিশু কিশোর তার কাছে খারাপ লাগলো, আমি তার সাথে বন্ধু মনে করে খেলছি, সে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিল, আমার বাবা খলিফা খলিফার দরবারে আজকে হুসাইনের বিচার হবে। ইবনে উমর ইবনুল খাত্তাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, আদালতে বিচার প্রার্থী হলেন, আব্বাজান আপনি খলিফাতুল মুসলিমিন আপনি বিচার করুন, ইমাম হুসাইন রাসূলে পাকের দৌহিত্র আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, আপনি বিচার করুন। রাসূলে পাক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেনজির বিচারের মজলিস বসালেন, তিনি বললেন সমস্ত বিচার খলিফাতুল মুসলিমিনের দরবারে হয় কিন্তু আজ যেহেতু বিবাদী রাসূলে পাকের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিচার তার ঘরে হবে। খলিফা সমস্ত বিচারকদেরকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে বিচারের মজলিস বসালেন। উমর ইবনুল খাত্তাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে হুসাইন হে ইবনে আলী হে রাসূলে পাকের নয়নমণি আপনি কি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন? ইমাম হুসাইন অকপটে জবাব দিলেন, জি বলেছি। উমর ইবনুল খাত্তাব পরবর্তী প্রশ্ন করলেন, আপনি কি এই স্বীকারোক্তি লিখিতভাবে দিতে পারবেন? ইমাম হুসাইন বললেন, আমি রাসূলের বেটা আমি রাসূলের নসল আমি যা বলি তা করি তাই লিখি আমি লিখিত দিব, এই বেটা গোলামের বেটা গোলাম। অতঃপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটি কাগজে লিখিত নেওয়া হলো যে উমর ইবনুল খাত্তাবের বেটা গোলামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের বেটা গোলাম। তখন সেই কাগজটা নিয়ে উমর ইবনুল খাত্তাব বিচারকে স্থগিত করে দিলেন, বিচারকে বাতিল করে দিলেন,
তিনি সমস্ত উম্মতে মুস্তাফা যারা হাজির ছিল সমস্ত হাজিরিনদের সামনে বললেন হে মুসলমান হে মুসলিম উম্মাহ শুনে রাখো আহলে বায়াতে আথারের মহব্বতের নজরানা শিখে রাখো এই উমর ইবনে খাত্তাব যেদিন উফাত পালন করব যেই দিন এই দুনিয়া ত্যাগ করব এই সার্টিফিকেট উমরের বুকের উপর রেখে দিও এটা ইমাম হুসাইনের হাতের সার্টিফিকেট আমি আখিরাতে গিয়ে আমি দাবি করব আমি মুস্তাফার গোলাম এটা আমার দাবি নয় এটা রাসূলের নসল এবং উসুল ইমাম হুসাইনের দাবি এটা সাহাবায়ে কেরামের শিক্ষা তাই আহলে বাইতে আথারের মহব্বতকে কেউ যদি সাহাবায়ে কেরামের আদবের সাথে সাংঘর্ষিক মনে করে সেটা হবে মূর্খতা একটা বেসিক জিনিস আপনাদেরকে বুঝতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার কদম মোবারক তো দূর কি বাদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাধার পিঠে চড়তেন সেই গাধার পায়ের ধুলো আমার আপনার সাথে বহু বেশি মর্যাদাবান এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ তাহলে যেই চোখ আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যেই হাত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করেছেন যেই ঠোঁট মোবারক দিয়ে সাহাবায়ে কেরাম আমার রাসূলের পাকের কদম মোবারক চুম্বন করেছেন তাদের মর্তবা কত বেশি হবে তাই আজমতে সাহাবায়ে আসহাবে রাসূলের উপরই আদাবে আহলে বায়াত মহব্বত আহলে বায়াতের ফাউন্ডেশন স্থাপিত এটা বুঝতে হবে দুদিকেই খাতরা এক গ্রুপ আমাদেরকে আহলে বায়াত থেকে বিচ্যুত করতে চায় আরেক গ্রুপ আমাদেরকে বেয়াদবি উগ্রপন্থা এক্সট্রিমিজমের দিকে নিয়ে যেতে চায় দুটাই খাতরা দুটাই বিপদ এই জায়গায় আমাদেরকে বড় সতর্ক থাকতে হবে যে বিষয়টা নিয়ে বলছিলাম হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর মর্তবা আপনারা সবাই জানেন আমি মনে করি আল্লাহর ওলির দরবারের একটা কুকুর আহলে বায়াতে আথারের মর্তবা সম্পর্কে ওয়াকিফাল আমাদের কোনো কিতাবের দরকার নাই আমাদের কোনো দলিলের দরকার নাই আমাদের কোনো ওয়াজ মাহফিলের দরকার নাই আমরা জন্ম থেকে আহলে বায়াতে আথারের গুণকীর্তন শুনে বড় হই আমরা গুনাহগার আমরা অধম আমরা জ্ঞানহীন গুণহীন কিন্তু একটা নিয়ামত আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে রহস্যময় ভাবে দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আমরা সবাই আশিকানে আহলে বায়াতের রাসূল এবং এটাই কোন নামাজ নয় কোন হজ নয় কোন জিকির নয় কোন ইবাদত নয় কোন বন্দগী নয় আমার ইহকাল পরকালের নাজাতের উসিলা হবে এই আহলে বায়াতে আথারের আজাব মহব্বত এবং ইত্তেবা হযরত মাওলা আলী কে এই হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে এই ধরনের মতবাদ কোথা থেকে আসছে হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সেই সত্তা যার জন্ম আল্লাহর ঘরে যার ওয়েলাদত আল্লাহর ঘরে যার শাহাদত আল্লাহর ঘরে যিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহর ঘরের মাঝে যিনি তার চোখ খুলে নিজের মাকে দেখেন নাই বাবাকে দেখেন নাই সরকারে কায়নাতের চেহারা মোবারক দেখেছেন যিনি নিজের জবান খুলে মায়ের স্তনের দুগ্ধ পান করেন নাই যিনি রাসূলের পাকের লালা মোবারক পান করেছেন যিনি তখন থেকে আবেদ ছিলেন যখন ইবাদতের সংখ্যা এই জমিনে নাজিল হয় নাই তিনি তখন থেকে নামাজি ছিলেন যখন আকিমুস সালাতের বিধান ওই জমিনে অবতীর্ণ হন নাই তিনি সেই মাওলা আলী যখন আমার নবীকে হত্যা করার জন্য আমার নবী মক্কা ছেড়ে হিজরত করতে বাধ্য হলেন তিনি আমার নবীর সবুজ চাদরের নিচে নবীর বিছানায় শুয়ে গেলেন নিজের জীবনকে তিনি জীবনের বুঝ হওয়ার আগে আমার নবীর জন্য উৎসর্গ করেছিলেন তিনিই তো মাওলা আলী ওহে কমবক্ত তিনি শুধু মাওলা নন তিনি সমস্ত মাওলার মাওলা তিনি সমস্ত ওলির ওলি তিনি সমস্ত ওয়েলায়েতের উৎসস্থল তিনি সমস্ত তরিকা সমস্ত সিলসিলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাতে যেই দরজা দিয়ে প্রবেশ করে তিনি সেই বাবে মুস্তাফা আমার রাসূলে পাকের জবান মোবারক আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমি জ্ঞানের নগরী আমি জ্ঞানের রাজ্য
আমি জ্ঞানের পৃথিবী আর এই জ্ঞান নগরী এই জ্ঞান জগতে প্রবেশ করার দুয়ার আমার আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মূল্যবান সম্পদ কি ছিল বলতে পারবেন আপনাদের কি কষ্ট হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল কোন অট্টালিকা নয় সোনা নয় দানা নয় হীরা জহরত নয় আমার নবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ছিলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সবচেয়ে মূল্যবান সম্পদ যার হাতে অর্পণ করা যাকে এই সম্পত্তির আমানতদার নিয়োগ করা আমার নবী পছন্দ করেছিলেন তিনি তো মাওলা আলী আরে বাবা তিনি তো জান্নাতি নন তিনি তো জান্নাতের সরদারদের বাবা তোমরা কাকে নিয়ে বেয়াদবি করো তোমরা কার শান আজমত দিয়ে কটাক্ষ করছো তোমরা কি হুঁশে করছো না হুঁশ হারা হয়ে করছো আমি জানি না মাওলা আলী করামাল্লাহু ওয়াজহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকা ওয়া সাল্লামের সমস্ত রাজ রহস্যের জিম্মাদার উত্তরসূরি স্থলাভিষিক্ত যিনি তিনি মাওলা আলী করামাল্লাহু ওয়াজহু খবরদার হযরত মাওলায়ে কায়নাত সম্পর্কে যদি ঈমানের বিচ্যুতি ঘটে পরিণাম কি হবে ভেবে দেখবেন যারা আমাদেরকে এই ধরনের ভয়াবহ ঈমান বিনাশী আকীদার দিকে নিয়ে যেতে চায় আল্লাহর দরবারে আমরা তাদের হেদায়েত কামনা করি এবং তাদের ঈমান বিনাশী ফিতনা থেকে ঈমান আমলের হেফাজত আল্লাহর রাসূলের দরবারে কামনা করি বড় কঠিন সময় আছি আমরা আজকের এই মাহফিলটা হওয়ার কথা ছিল আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করব কিন্তু প্রতি বছর এই একটা মাহফিলে কিছু বিষয় নিয়ে আমাদের কথা বলতে হয় যেগুলো সম্পূর্ণ জাগতিক কারণ আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে মহব্বত করেন তাকে নিয়ে যখন কোনো অপবাদ দেওয়া হবে তাকে নিয়ে যখন কোনো বিতর্ক সৃষ্টি করা হবে তখন যখন কোনো বিভ্রান্তি সৃষ্টি করা হবে সেটা আশেকের জন্য সেটা গোলামের জন্য সহ্য করা সম্ভব নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমত নিয়ে যুগ যুগ ধরে বিতর্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের গোনেটার মোকাবেলা করছেন এখন আহলে সুন্নাতের লেবাসে এই নতুন নতুন মতবাদ শুনি যে আমার মতবাদের অনুসারী না হলে তুমি সুন্নি নও আহলে সুন্নাত বলছে জামাতের লেবাসে নতুন নতুন ভয়াবহ মতবাদ শুনি হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা আনহু যাকে কুরআনুল কারীমের সূরা আহজাব আয়াত 33 আয়াতে তাথীরের ঘোষণা দ্বারা রব্বে কায়নাত ঘোষণা করলেন হে নবী পরিবারের সদস্য বর্গ আল্লাহ জাল্লা শানুহু চান আপনাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করতে এবং আপনাদেরকে পরিপূর্ণ রূপে পবিত্র আল্লাহর ঘোষণা আহলে বাইতে আথার তাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করবেন এবং শুধু দূর করবেন না কিয়ামতের আগ পর্যন্ত হাশরের ময়দান পর্যন্ত তাদেরকে পুত পবিত্র রাখার জিম্মা স্বয়ং রব্বে কায়নাত গ্রহণ করেছেন কোন একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে ক্লান্ত হয়ে গেছে হযরত মাওলা আলী বুঝতে পারলেন তিনি মাটিতে বসে গেলেন আমার নবী আলী করামাল্লাহু ওয়াজহুর কোলে মাথা রেখে তার নিদ্রা আসলো তন্দ্রা আসলো তিনি ঘুমিয়ে গেলেন হযরত মাওলা আলী আসরের নামাজ আদায় করতে পারেন নাই এদিকে সূর্য অস্তমিত হয়ে গেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন তিনি বুঝতে পারলেন কোনো কিছু একটা গরমিল হয়েছে তিনি জিজ্ঞেস করলেন আলী তুমি কি আসরের নামাজ পড়েছো তিনি জবাব দিলেন হুজুর আমি আসরের নামাজ পড়তে পারিনি কেন হুজুর নামাজ না পড়লে আমার আল্লাহ হয়তো নারাজ হবেন কাজ আদায় করলে তার সেই নারাজি দূর করার একটা সুযোগ আছে
কিন্তু আমার রব্বে কায়নাতের প্রিয় মাহবুব তিনি সারা দিন জিহাদ করেন যুদ্ধ করেন এই উম্মতের জন্য কষ্ট করেন তিনি একটু ক্লান্ত হয়ে আমার কোলে মাথা রেখে শুয়েছেন আমি যদি তার এই আরামটাও বিঘ্ন করি আউয়ালে আখিরে জাহিরে বাতনে এটার কোনো কাজ আমি আদায় করতে পারবো না আদাবে মুস্তাফার নজির দেখুন আমার নবী কিছুক্ষণ চিন্তা করলেন আলী তুমি আমার প্রতি মহব্বত রেখে নামাজ কাজা করেছো কিন্তু আমি মুস্তাফা আমি আমার আল্লাহ চান না তোমাকে কোনো অপবিত্র স্পর্শ করুক আমি মুস্তাফা হিসেবে কিভাবে তোমার গায়ে দাগ লাগতে চাই মানব ইতিহাসে প্রথমবারের মতো আমার নবী হাত তুললেন আর অস্তমিত সূর্য পুনঃ উদিত হয়ে গেল আমার মুস্তাফার বেলায়েতের জবানে এলান হলো হে সূর্য তুমি স্থির হয়ে যাও আমার আলী আসরের নামাজ আদায় করবে তারপর অস্তমিত হওয়ার তুমি আমার অনুমতি পাবে সূর্য মানব ইতিহাসের চক্রকে পরিবর্তন করে অস্তমিত সূর্য পুনঃ উদিত হয়ে গেল মলায় কায়নাত আসরের নামাজ আদায় করলেন অতঃপর সূর্যর অনুমতি হলো তুমি অস্তমিত হতে পারবে যিনি সমস্ত মওলার মওলা যিনি সমস্ত তরিকার শায়খ যিনি এই জমিনে সমস্ত ওয়েলায়েতের পাওয়ার হাউস যিনি আমার নবীর ইলম নগরীর দরজা যিনি জান্নাতের যুবকদের সর্দার যিনি আহলে বাইতে আথার যিনি আমিরুল মুমিনিন যিনি খলিফাতুল মুসলিমিন যিনি ইমামুল আউলিয়া তার সামনে যখন এই ধরনের তোমাত আসে আমাদের হৃদয় দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় হে প্রিয় মুসলিম উম্মাহ আল্লাহর বাস্তে এইসব ঈমান বিধ্বংসী ফাসেক থেকে জাহেল থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং নিজের ঈমান এবং আমলকে হেফাজত করার চেষ্টা করবেন আউয়ালে আখিরে জাহিরে বাতনে হাশরে নশরে কবরে আহলে বাইতে আথারের কদমে আমাদের জীবন উৎসর্গিত হোক এই দরবারে গৌসুল আজম মেজবানদারির আঙ্গিনায় দুঃখের সাথে বলতে হয় আমার হযরত কিবলায়ে কাবাকে নিয়েও বিতর্ক কম নাই যেহেতু গৌসুল আজম মেজবানদারির গোলাম যেহেতু গৌসুল আজম মেজবানদারির দেওয়া রুটির টুকরায় আমাদের জীবন লালিত পালিত যেহেতু গৌসুল আজম মেজবানদারির অনুগ্রহে আমরা অস্তিত্ববান শুনো গৌসুল আজম মেজবানদারির সামনে দুটা কথা বলতেই হবে আমি মূর্খ জাহেল মানুষ আমি আপনাদেরকে গৌসুল আজম মেজবানদারির সম্পর্কে কি বলবো পরঞ্চ যারা গৌসুল আজম মেজবানদারির মকামকে অবলোকন করার খোদাই নজর অর্জন করেছিলেন তাদের কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরতে চাই হুজুর গৌসুল আজম মেজবানদারির আজমত বহু ওয়েলায়েতের মর্যাদাবান উপাধি তার শানে ওলিয়ে কামেলিন খোলাফায়ে গৌসুল আজম ইমামে আহলে সুন্নাত তারা ঘোষণা দিয়েছেন তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খতমুল ওয়েলায়েত খতমুল ওয়ালাদ খতমুল ওয়ালি খতমুল ওয়েলায়েত এই ধরনের বর্ণনা সর্বপ্রথম এসেছে ফুসুসুল হিকম নামক একটি গ্রন্থে যে গ্রন্থটি হুজুর গৌসুল আজম মেজবানদারির জন্মের প্রায় 600 বছর পূর্বে লিখিত যে কিতাবটি লিখেছিলেন কোন মোল্লা নয় কোন আলেম নয় কোন প্রফেসর নয় কোন জ্ঞানী গুণী মানুষ নয় লিখেছিলেন তিনি যাকে পীরানে পীর দস্তগীর হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তার রুহানি সন্তান হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং তাকে শুধু নিজের রুহি সন্তান হিসেবে স্বীকৃতি দেন নাই নিজের মুহিউদ্দিন লকব যাকে অর্পণ করেছিলেন সেই মুহিউদ্দিন ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি 638 হিজরি সনে এই মহা মনীষী ওফাত বরণ করেন 638 তার ওফাতের বিসালের ঠিক এক বছর পূর্বে তিনি এই ফুসুসুল হিকম গ্রন্থটি লেখেন এবং এই গ্রন্থটি
তিনি নিজের জ্ঞান গুণ গরিমা দিয়ে নয় বরং স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাক ওয়া সাল্লাম কর্তৃক নির্দেশিত হয়ে এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের মধ্যে ফচ্চে শীত নামক অধ্যায়ে তিনি এই খাতেমুল ওয়ালি বা খাতেমুল ওয়ালাদের পরিচয় দিতে গিয়ে বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। ওয়াসিয়া গাউসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মজভান্ডারি তার ওয়ালায়েতে মুতলাকা গ্রন্থে দালিলিকভাবে প্রমাণ করেন এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মজভান্ডারি তিনি খাতেমুল ওয়ালায়েত। তাই সেই দিকে আমি যাচ্ছি না, তার একটি বৈশিষ্ট্য একটি পয়েন্ট শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ফাসিসুল হিকম গ্রন্থের ফচ্চে শীত অধ্যায়ে হযরত মুহিউদ্দিন ইবনুল আরবি বলছেন, মানব জাতির মধ্যে একটু মনোযোগ, হযরত শীস আলাইহিস সালাতু সালামের অনুসারী ও তাহার ভেদাভেদের ধারক ও বাহক এক ছেলে ভূমিষ্ঠ হইবেন, ইহার পর এই রূপ মর্যাদা সম্পন্ন কোন ছেলে জন্মগ্রহণ করবে না, তিনি খাতেমুল ওয়ালাদ হইবেন। এই বিষয়টা কেন অবতারণা করলাম একটু পরে আসছি। এই বেলায়েতে মুতলাকা গ্রন্থে ওয়াসিয়া গাউসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মজভান্ডারি উল্লেখ করেন আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহার পবিত্র অস্তিত্বে বা ওয়াজুদে পাকে উক্ত শ্রেষ্ঠতম ফজিলতে রব্বানি বা ওয়ালায়াত সম্পূর্ণরূপে বিকশিত হওয়ায় উহা অন্যত্র অর্থাৎ অন্য কোথাও পুনবিকশিত হওয়া সম্ভব নহে, কারণ ইহার ইস্তেহকাকে ওয়াজুদি বা বিকাশ যোগ্যতা এখানেই প্রস্ফুটিত এবং পরিসমাপ্ত। সুতরাং তিনি খাতেম বা ওয়ালায়েতে মুকাইয়াদার পরিণতিকারী এবং ওয়ালায়েতে মুতলাকার অধিকারী যুগ প্রবর্তক ওলিউল্লাহ, তিনি বিশ্ব ধর্ম সাম্যের বিপ্লবাত্মক কর্মপন্থা সপ্ত পদ্ধতির দাবিদার, বিশ্ব ত্রাণ কর্তৃত্বের আখের শেষ গাউসুল আজম। আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের কিছু বর্ণনা উল্লেখ করা দরকার। এখন আমরা এই তরিকতের অঙ্গনে সবচেয়ে যে সংকট, আমরা যে সংকটের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে বারবার, সেটা হচ্ছে তরিকতের মন গড়া। আমাদের যার যা মুখে আসছে আমরা বলে দিচ্ছি, আমাদের যা ইচ্ছা হচ্ছে আমরা লিখে দিচ্ছি, আমাদের যা ইচ্ছা হচ্ছে আমরা দাবি করে ফেলছি, কোন অ্যাকাউন্টেবিলিটি, কোন জবাবদিহিতা, কোন দায়বদ্ধতা, তাসাউফের কোন আমানতদারিতা আমাদের মধ্যে থেকে তিরোহিত হয়ে যাচ্ছে। তাই তরিকতের গ্রহণযোগ্য সত্য জানতে হলে, গ্রহণ করতে হলে কোন বক্তার গাল গল্পে বিশ্বাস করলে হবে না, বরঞ্চ তাসাউফের গ্রহণযোগ্য কিতাবে দলিলের সাথে যা এসেছে, যা বর্ণিত হয়েছে তাই গ্রহণ করতে হবে। ইমাম আহলে সুন্নাত গাজী দীন ও মিল্লাত ইমাম হযরত আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যিনি জীবনে কোনোদিন গাউসুল আজম মজভান্ডারিকে চাক্ষুষ দেখেন নাই, 1906 সালে গাউসুল আজম মজভান্ডারির ওফাত, 1906 সালে আজিজুল হক শেরে বাংলার জন্ম, কিন্তু আল্লাহর রাজ আল্লাহর হিকমত গাউসুল আজম মজভান্ডারির সাথে আজিজুল হক শেরে বাংলার এক অদ্ভুত মহাব্বতের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কিঞ্চিত নজরানা তার দিওয়ানে আজিজ গ্রন্থে দেখা যায়। তাই দিওয়ানে আজিজ গ্রন্থের কিছু অংশ উল্লেখ করা প্রয়োজন। তিনি মাইজভান্ডারি তরিকার অনুসারী ছিলেন না, তিনি মাইজভান্ডারি তরিকার খলিফা ছিলেন না, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন, যিনি নিজের রক্ত দিয়ে এই জমিনে সুন্নিয়তকে কায়েম করেছেন, বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তিনি সেই ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গাউসুল আজম মজভান্ডারি সম্পর্কে কি ছিল একটু জানা প্রয়োজন আছে কিনা। তিনি বলছেন, বাহরিয়া সুলতানে পাকিস্তান হাজারা মারহাবা খাজা এমা আহমদুল্লাহ গাউসুল আজম মারহাবা,
পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, পাকিস্তানের ওই সুলতানকে হাজারো স্বাগতম। আমাদের খাজা গাউসুল আজম হযরত আহমদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহিকে স্বাগতম। আজ শাহনশাহে মদিনা ই খিতাবশ আমদা, আজ জবানে আউলিয়া মুজদা চুনা মসমু শুদা। বড় গুরুত্বপূর্ণ অংশ, আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে? ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘোষণা শুনুন, গাউসুল আজম মিজবন্ডারি সম্পর্কে তার আকীদা শুনুন। আজ শাহনশাহে মদিনায়ে খিতাবশ আমদা, তারে উপাধি, তারে লকব, তারে টাইটেল, তারে মর্তবা কোন মাদ্রাসা থেকে আসে নাই, কোন প্রতিষ্ঠান থেকে আসে নাই, কোন সংগঠন থেকে আসে নাই, কোন কমিটি থেকে আসে নাই, কোন আলেম দেয় নাই, কোন লিফলেটে আসে নাই, কোন পোস্টার দ্বারা সাব্যস্ত হয় নাই। তারে গাউসুল আজম লকব এসেছে শাহনশাহে মদিনার দরবার। আজ জবানে আউলিয়া মুজতা চুনা মসমু শুদা। আর এই ঘোষণা আমি আজিজুল হক বলছি না, কোন কিতাবে লিখিত হয় নাই, কোন দেয়ালে খণ্ডিত হয় নাই। এই ঘোষণা আমি শুনেছি জগৎ বরেণ্য সমস্ত আউলিয়া কেরামগণের জবান থেকে। আল্লাহর বলিরা সত্য বলেন না মিথ্যা বলেন? এখন কার বক্তব্য আমরা গ্রহণ করব সেটা বিবেচনার দায় ভার সচেতন তরিকত পন্থীদের উপর ছেড়ে দিলাম। গাউসুল আজম মিজ ভান্ডারি এই খাত, ওনার আজমতটাকে বুঝতে হলে দুইটা পয়েন্টের উপর গুরুত্ব আরোপ করতে হবে বলে আমি মনে করি। একটা হচ্ছে খাতেমুল বেলায়াত, এটা নিয়ে আপনারা সবাই একটু পড়াশোনা করবেন, রিসার্চ করবেন, প্রশ্ন করবেন মিজ ভান্ডারি সবাইকে, বিশেষ করে বেলায়েতে মুতলাকা এই গ্রন্থটা পড়বেন। প্রথমবার পড়ে বুঝতে কষ্ট হবে, আমরাও এখন পুরোপুরি বুঝি না, কিন্তু পড়তে থাকবেন। গাউসুল আজম মিজ ভান্ডারির দয়া হলে হয়তো বুঝ চলেও আসতে পারে। ইমামে আহলে সুন্নাত বলছেন বড় গুরুত্বপূর্ণ, তাজদো বুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা এক নেহাদা বরসে রেশা আহমদুল্লাহ বেগম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দস্ত মোবারকে দুটি তাস ছিল, কয়টি তাস? একটি নাকি দুইটি, তিনটি, পাঁচটি, ১৭টি, ১৯টি? ইমামে আহলে সুন্নতের ঘোষণা, তিনি তার বেলায়েতের নজর দিয়ে দেখছেন, তাজদো বুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা, সমস্ত পয়গম্বর কুলের সর্দার যিনি নবী বর মুস্তফার হাতে দুটি তাজ দেখতে পাচ্ছেন, এক নেহাদা বরসে রেশা আহমদুল্লাহ বেগুমা, একটি তাজ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হযরত কিবলায়ে কাবার মস্তক মুবারক পরিয়ে দিচ্ছেন। তাজ দিগর বরসে রে আশাহ জিলানি নেহাদ, যা সবাব বর গর্দনে হর আউলিয়া পায়েশ নেহাদ। অপর তাসটি সেই জিলান নগরে অধিষ্ঠিত বাদশাহ হযরত আব্দুল কাদের জিলানির মস্তকে অধিষ্ঠিত, যার কারণে তার জামানার ওয়লায়েতে মুকাইয়্যাদায়ে মুহাম্মদি জামানার সমস্ত ওলিগণের ঘাড়ের উপর তার কদম মোবারক স্থাপিত। তাহলে তাস কয়টি? তাজ কয়টি? গাউসুল আজম লকব এসেছে কার দরবার থেকে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে। এখানে আরেকটি বিষয় বলা দরকার, অনেকে গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী এবং হযরত আহমদুল্লাহ মিজ ভান্ডারিকে তুলনা করতে চান, কেউ বলেন তিনি বড় তিনি ছোট, কেউ বলেন না তারা দুজন সমকক্ষ। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমকক্ষ এই শব্দটার মধ্যে একটা উদ্ভূত আছে। আরে বাবা, গাউসুল আজম জিলানী আর গাউসুল আজম মিজ ভান্ডারির কক্ষতা পরিমাপ করবে এই বাপের বেটা এই জমিনে কে আছে? আমরা এই ইন্দ্রিয় লব্ধ জ্ঞান দিয়ে আমরা এই বেলায়েতে উজমা গাউসুল আজমিয়তের গভীরতা কিভাবে পরিমাপ করব? তো যারা এই হযরত কিবলায়ে কাবা
এবং হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি সাহেব কিবলার মধ্যে তুলনা করতে চায়, খবরদার আমরা কোনো তুলনায় নাই। আমরা ওলি বুজুর্গগণের জবানে যে বর্ণনা পেয়েছি আমরা সেই আকীদার বিনম্র চিত্তে অবনত চিত্তে আদবের সহিত অনুসরণ করব। এই গাউসুল আজম মাজভান্ডারী সমস্ত খোলাফায়ে আজম এবং ইমামে আহলে সুন্নতের আকীদা ছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দুটি সুবিশেষ নিয়ামত ছিল, যেই দুই নিয়ামত দুই যুগে দুইজন মহান বলির স্কন্ধে অর্পণ করেছেন, তারাই গাউসুল আজম। আমরা তাদের সাথে তুলনায় নাই। আল্লাহ এই ধরনের অদ্ভুত এবং বেয়াদবি থেকে আমাদেরকে রক্ষা করুক। আবার কোন কোন আলেম এই দিওয়ানে আজিজের একটি পংক্তির অনুবাদ করেন, হযরত শাহ আহমদুল্লাহ কাদেরী কুতুবুল আকতাবে বেলাদে মাশরিকি, এই মাশরিকি শব্দটা অর্থাৎ পূর্বাঞ্চল কে বোঝাতে মাশরিক বা মাশরিকি উচ্চারণ করা হয়। তারা বলতে চান যে গৌসুল আজম মাজভান্ডারী পূর্বাঞ্চলের গৌসুল আজম, বলুন নাউজুবিল্লাহ। গৌসুল আজমিয়ত বেলায়েতের সর্বোচ্চ মকাম, এটা কখনো অঞ্চল ভেদে অর্পিত হয় না। এটার জবাব ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের জবানে শুনুন, গাউসে আজম আ শাহে মাইজভান্ডারি উ চিরাগে উম্মতানে আহমদি, গাউস মাইজভান্ডারের সিংহাসনে যিনি অধিষ্ঠিত তিনি গাউসুল আজম, এবং তিনি শুধু পূর্বাঞ্চলের জন্য নয় তিনি সমস্ত উম্মতে মুস্তফার জন্য হেদায়েতের প্রদীপ। তাই আমরা কোন ধর্মান্ধ কোন গোষ্ঠী চিন্তা ভাবনা প্রভাবিত কোন মৌলভীর বক্তব্য গ্রহণ করব, নাকি আমরা মহিউদ্দিন ইবনুল আরবির বক্তব্য গ্রহণ করব, নাকি আমরা ইমামে আহলে সুন্নতের বক্তব্য গ্রহণ করব, না আমরা খোলাফায়ে গাউসুল আজম মাজভান্ডারির বক্তব্য গ্রহণ করব, না আমরা ওসিয়ে গাউসুল আজম মাজভান্ডারির বক্তব্য গ্রহণ করব, এই সিদ্ধান্ত গাউসুল আজম মাজভান্ডারির গোলাম হিসেবে আমাদেরকে নিতে হবে। আপনারা দীর্ঘ সময় এই মাহফিলে বসে আছেন, আমি আপনাদের আর সময় নেব না, বহু সময় নিয়েছি, বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই জানেন প্রতি বছর এই মাহফিলটা আমাদের বাবা জান আমাদের মুর্শিদে করিম ডক্টর সৈয়দ দিদারুল হক মাজভান্ডারী মাদজিলুল আলীর সদারতে অনুষ্ঠিত হয়। আজ এই করোনা বৈশ্বিক পরিস্থিতির কারণে এবং তার শারীরিক অসুস্থতার কারণে তিনি শারীরিকভাবে এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু আমরা জানি আমরা বিশ্বাস করি তিনি মানসিকভাবে আদর্শিকভাবে রুহানিভাবে আমাদের মাঝে আছেন। আমি আপনাদের সবার কাছে তার নানাবিধ শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন তিনি দরবারের খেদমত করেছেন, তরিকতের খেদমত করেছেন, এখন শারীরিক অবস্থার কারণে সবসময় তিনি আসতে পারেন না। আমি আপনাদের সকলের কাছে আপনাদের একজন খেদমতগার হিসেবে তার শারীরিক সুস্থতার জন্য তার দীর্ঘ হায়াতের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আজকের এই মাহফিলের উসিলায় ওয়াসিয়ে গাউসুল আজম মাজভান্ডারির উসিলায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজমতের জিকিরের উসিলায় আল্লাহ তাআলা জান যেন আমাদের বাবা জানকে দীর্ঘ হায়াত দান করেন এবং তাকে শারীরিক সুস্থতা দান করেন, আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। একটি বিষয় আপনারা জানেন যে আঞ্জুমানে মুত্তাবিঈনে গাউস মাজভান্ডারির মুখপত্র লেওয়ায়ে আহমদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যা প্রকাশিত হয়েছে। আমি অধম এই পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করার চেষ্টা করছি, তাই আমার একটা আবদার থাকবে আপনারা এই পত্রিকাটি গ্রহণ করবেন। আমরা চেষ্টা করি গাউসুল আজম মাজভান্ডারির শরাফতের প্রকৃত স্বরূপ আজমত আমরা যেন আমাদের লেখনীর মাধ্যমে এই প্রকাশনের মাধ্যমে জ্ঞান পিপাসু তরিকত পন্থীদের কাছে তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকে। তাই আপনারা এই সংখ্যাটি গ্রহণ করবেন সেই আবদার রেখে, এবং আপনাদের সকলকে দীর্ঘ সময় এই মাহফিলে সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য, বিশেষ করে আমি আগেও এই বছর আমরা কোনো পোস্টার লিফলেট প্রকাশ করতে পারিনি,
কিন্তু গৌসুল আজম মজভণ্ডারির নিগাহে করম তার ওসিয়ে গৌসুল আজম মজভণ্ডারির এই বেসাল দিবসকে তিনি জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া এবং দরবারে গৌসুল আজম মজভণ্ডারির পক্ষ থেকে আপনাদের প্রতি মোবারকবাদ। বিজ্ঞ আলোচকবৃন্দ এবং সম্মানিত আওলাদে পাকবৃন্দ যারা দীর্ঘ সময় আমাদের এই মাহফিলে সময় দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে স্থানীয় প্রশাসন, পুলিশ, নিরাপত্তা কর্মী সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।